বন্ধুরা ভারতীয় টিম পেয়ে গেল জসপ্রীত বুমরারও বাপ। বন্ধুরা আর এই প্লেয়ার 165 কিলোমিটার গতিবেগে বলিং করে ফেললো এবং আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে। আর এই বলিং দেখে থরথর করে কাঁপতে লাগলো পুরো অস্ট্রেলিয়ার টিম। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ফাস্ট বলার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা আপনারা তো জানেন যে প্রথমে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে 3-0 ব্যবধানে ওডিআই সিরিজ জিতে নিজের নামে করে নিয়েছিল। তারপর ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে টি-20 সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিজের নামে করে নিয়েছিল। বন্ধুরা এবার শুরু হতে যাচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে 4টি টেস্ট ম্যাচের সিরিজ। কিন্তু বন্ধুরা তার আগে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলে ফিরিয়ে নিয়ে এলো বিশ্বের নম্বর 1 ভয়ঙ্কর ফাস্ট বোলারকে। বন্ধুরা আর এই ভয়ঙ্কর ফাস্ট বোলারের নাম হলো মোহাম্মদ সিরাজ। কেননা বন্ধুরা মোহাম্মদ সিরাজ ভয়ঙ্কর বোলিং করে নিউজিল্যান্ডের টিমকে একাই কাঁদিয়ে দিয়েছিল। আর এইভাবে ICC র্যাঙ্কিংয়ের নম্বর 1 বোলার হয়ে উঠেছিল মোহাম্মদ সিরাজ। আর যদি এইভাবে বোলিং করতে থাকে মোহাম্মদ সিরাজ, তাহলে খুবই কম সময়ের মধ্যে জসপ্রীত বুমরা থেকেও ভয়ঙ্কর বোলার হয়ে উঠবে মোহাম্মদ সিরাজ। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।